রাতের অন্ধকারে ক্লাবের মাঠে জোর করে ভারী যানবাহন রাখার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। রাতের অন্ধকারে ক্লাবের খেলার মাঠে জোর করে বড় গাড়ি জেসিবি ঢুকিয়ে ইট নামিয়ে রাখার অভিযোগ উঠল জলপাইগুড়ি পুলিশের বিরুদ্ধে। এর ফলে এবার আদালতের দ্বারস্থ হতে চলেছে ক্লাব কর্তৃপক্ষ। জানা যায়, জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী জলপাইগুড়ি ইয়ংম্যান অ্যাসোসিয়েশনের খেলার মাঠে রাতের অন্ধকারে ক্লাবের গেটে তালা ভেঙে ইট রেখে দেওয়ার ঘটনাকে ঘিরে ক্রীড়া মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় জলপাইগুড়ি থানার কিছু পুলিশের বিরুদ্ধে জোর করে ওঠে ওই মাঠে ভারী যানবাহন রেখে দেওয়ার অভিযোগ। এই প্রসঙ্গে উক্ত ক্লাবের আইনি পরামর্শদাতা এবং ক্লাবের সদস্য আইনজীবী সন্দীপ দত্ত অভিযোগ করে জানান, বৃহস্পতিবার গভীর রাতে ক্লাবের নৈশ প্রহরী স্ত্রীকে রীতিমতো জোর করে কোতোয়ালি থানার কিছু পুলিশ গেট খুলে দেওয়ার জন্য। মাঠের সমস্যা হচ্ছে যে আমরা জিওএমএ ক্লাবের মেম্বার এবং আমি লিগাল সেলে আছি, তো সকালবেলা মর্নিং ওয়াক করতে এসে দেখি যে মাঠের মধ্যে কতগুলো উট দাঁড়িয়ে আছে এবং একটা পুলিশ জিপ দাঁড়িয়ে আছে। তো ন্যাচারালি কৌতূহল বসে আমি জিজ্ঞাসা করলাম এবং যারা মাঠে ঢুকতে চেয়েছিল তাদেরকে নাকি পুলিশ বলেছে না এখানে ঢুকতে দেওয়া যাবে না। এবং এখানে আমাদের যে রীতা, যে রাত্রে গার্ড থাকে ওনার স্ত্রী আর কি, তা ওনাকে জেনারেল রাত্রিবেলায় সেই নাকি তিনটা নাকি চারটার সময় পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এসে জোরপূর্বক পেছনের তালা ভেঙে এখানে গাড়ি ঢুকিয়ে দুটো হচ্ছে ফুল পাঞ্জাব ট্রাক ঢুকিয়ে দিয়ে মাঠটাকে নষ্ট করে সেখানে হচ্ছে উটগুলোকে রেখে দেওয়া হয়েছে। ও প্রতিবাদ বাউন্ডারি ওয়ালটা ভেঙেছে এবং এখানে দেখা যাচ্ছে অনেকগুলো পিলার ভাঙা আছে। আমাদের এই যে জলপাইগুড়ির একটা ঐতিহ্যবাহী মাঠ জিওএমএ, শুধুমাত্র জলপাইগুড়ি নয়, সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে একটা বিখ্যাত মাঠ। এবং কিছুদিন আগে টি-20 শুরু শেষ হলো, আমাদের ডিএসএর যেটা শুরু হতে চলেছে 14 তারিখ থেকে, এখন বর্তমানে মাঠের তত্ত্বাবধানে আছেন ডিএসএ এবং কারুর অনুমতি ব্যতীত রেখে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নিজেকে সমস্ত অবৈধভাবে এই মাঠটিকে ড্যামেজ করেছে এবং অবৈধভাবে এই মালগুলোকে এখানে রেখেছে। শুধু তাই না, এখানে যারা দর্শক আসছে মানে যারা মর্নিং ওয়াক করে তাদেরকেও রেস্ট্রেন করছে, বলছে তোমাদের এখানে থাকা যাবে না। তো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের এই ধরনের আচরণ, আইসি সাহেব, আইসি কোতোয়ালি, অর্ঘ্য সরকার এবং ডিএসপি, এবং এরা যা শুরু করেছে জলপাইগুড়ি শহরে, আমরা এর তীব্র প্রতিবাদ করেছি এবং আমরা এর আইনানুক ব্যবস্থা নেব। আজকে ডিএসএর সেক্রেটারি আসবেন, যেহেতু ডিএসএর আন্ডারে মাঠটা আছে এবং আইসি আমাদের যে জিওএমএ ক্লাবের যিনি সেক্রেটারি ওনারা আসছেন এবং আমরা এখানে গ্রিন বেঞ্চ থেকে শুরু করে হাইকোর্ট যেখানে যেখানে যাওয়া দরকার আইনানুক ব্যবস্থা নাও আমরা এর বিরুদ্ধে নেব। এবং জলপাইগুড়ি শহরের আপামর জনসাধারণ, এই নাক্কারজনক ঘটনা, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যারা নিজেদেরকে ভাবছে যে সব কিছু করা যায় এবং আইনটাকে নিজের হাতে তুলে নিয়ে আমাদের এখানে হচ্ছে অবৈধভাবে তালা ভেঙে অনধিকার প্রবেশ করেছে জিওএমএ ক্লাবে। এটা কোনো সরকারি মাঠ নয়, এটা হচ্ছে জিওএমএ ক্লাবের নিজস্ব মাঠ, ডিএসএর আন্ডারে এটা আছে। সুতরাং এটা আমরা তীব্র প্রতিবাদ করছি। পুলিশের আপনাদের সাথে একবার কথা বলে ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলে ঢোকানো উচিত ছিল গাড়ি? অবশ্যই, সুপার ডিভিশন ক্লাবের যেটা ডিস্ট্রিক্ট যেখানে ডিএম তার হচ্ছে হেডে আছেন, সেই ক্লাবের শুরু হতে চলেছে 14 তারিখ থেকে। সুতরাং সব কিছু অ্যাডমিনিস্ট্রেশনে জানা আছে যে এখানে একটা চলছে ক্রিকেট ম্যাচ চলছে, পুলিশ এখানে কোনো রকম অনুমতি ছাড়াই এটা করেছে। অনুমতি তো অবশ্যই না উচিত ছিল, তাহলে নিশ্চয়ই অন্য কোনো ব্যবস্থা ছিল। সরকারিভাবে তাদের নিজস্ব মাঠ ছিল, পুলিশ লাইনের মাঠ ছিল, আইনি পদক্ষেপ, অবশ্যই আইনি পদক্ষেপ আমরা নেব পুলিশের বিরুদ্ধে, অবশ্যই। আমাদের টোটাল গ্রাউন্ডটা নষ্ট করে, এবং আমাদের যে গ্রাউন্ডটা নষ্ট হয়েছে তার জন্য আমরা তার একটা ব্যবস্থা নেব। অপরদিকে ক্লাবের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্মী জানান, রাত্রেবেলা আমি 2টার সময় ঢাং ঢুং আওয়াজ পাচ্ছিলাম, আইসে দেখলাম 2টা ফুল পাঞ্জাব 16 চাকা অথবা 18 চাকা হবে, আইসে উটগুলো নামাচ্ছিল, ওরা তখন পারে নাই, তারপরে জেসিপি ঢুকেছে ক্লাবের মাঠে, ক্লাবের মাঠে তালা ভাঙছে বলে। কোনো অনুমতি নিয়েছে না কারোর থেকে? নেয় না, আর এগুলো তো উচিত না, কারো তালা ভাঙা গেটের মাঠের। মাঠের পরিস্থিতি কি করছে ওনারা? ও খারাপ করেছে, 14 তারিখ থেকে আবার খেলা আছে, একদম মাঠটা খুঁড়ে শেষ করে দিয়েছে মাঠটাকে। কী কী এদিকে ভাঙছে? এদিকে গেট ভেঙে দিয়েছে, পিলার ভাঙছে, এদিকে আর বান দিকে মাঠে পুরো খুঁড়ে শেষ করে দিয়েছে, মাঠে আসতেও দিচ্ছে না, মাঠে কাউকে ঢুকতে দিচ্ছে না, ঢুকলে পরে বলতে যান আপনারা যান বাইরে যান বাইরে যান, ভাগাই দিচ্ছে। মানে আমরাই মানে এখানে কেস টেস করে বসে আছি এমনভাবে করতেছে।